ডিসেম্বর রবিবার রাজ্যের সহকারী অধ্যাপক নিয়োগের 25তম সেট পরীক্ষা। জানা যাচ্ছে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম পত্রের পরীক্ষা চলবে সকাল 11:30 পর্যন্ত। দুপুর 2টো থেকে শুরু হবে দ্বিতীয় পত্রের পরীক্ষা। এই বছর সেট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 80,000। মোট 23টি জেলার 110টি পরীক্ষা কেন্দ্রে চলবে পরীক্ষা গ্রহণ। কমিশনের তরফে আরও জানা যাচ্ছে প্রতিটি কেন্দ্রে কমিশনের প্রতিনিধি হিসেবে 2জন করে অবজারভার থাকবেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বহাল থাকবেন এই অবজারভারের পদে। 23টি জেলায় মোট অফিসার থাকবেন 25 জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ডিন এবং পরীক্ষা নিয়ামকের মতো আধিকারিকদের এই পদে বহাল রাখা হবে। সমগ্র পরীক্ষায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রেখেছে কলেজ সার্ভিস কমিশন। আধুনিক অ্যাপ ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত সর্বাধিক গোপনীয়তা বজায় রাখতে নজরদারি রাখা হবে পরীক্ষা সামগ্রী বিতরণী কেন্দ্র থেকে কিভাবে পরীক্ষা কেন্দ্রের কাস্টোডিয়ানের কাছে তা পৌঁছচ্ছে তার উপরেও। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহেই সেটের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সেট আবেদনকারীরা। সর্বোপরি সুষ্ঠুভাবে পরীক্ষা করানোর জন্য জেলা ও পুলিশ প্রশাসনের তরফে পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য জরুরি পরিষেবা যাতে স্বাভাবিক থাকে নজর রাখা হবে সেদিকেও। প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। মামলা রয়েছে আদালতে ভুরি ভুরি। সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগে কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে একাধিক চাকরি প্রার্থী। সেই আবহে রাজ্যে ফের সেটের পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন। নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে প্রাথমিকে টেটের ক্ষেত্রে প্রশ্নপত্র যাতে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার সেই পথেই হাঁটল কলেজ সার্ভিস কমিশন। প্রশ্ন ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। এসব পদক্ষেপে কতটা নিশ্চিত এবং সুরক্ষিত হবে এবছরের সেট পরীক্ষা, ওয়াকিবহুল মহলের নজর থাকবে সেদিকেই। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।